বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নাফিসা হোসেন মারওয়া। এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ 4.25 পেয়ে উত্তীর্ণ হয়। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা যখন উল্লাস করছেন তখন নাফিসা চিরনিদ্রায় শায়িত। অবিরাম শীতল বাতাসের নিশ্চয়তা নিয়ে এলো ব্লিঙ্ক ফ্যান রিল্যাক্স। ব্লিঙ্ক ফ্যান বাতাস অবিরাম। আমিও তার উৎসাহ দিছি এবং সহযোগিতায় ছিলাম। ওর মা বিদেশে গেছে এই কারণে যাতে ও ডাক্তারি পড়তে পারে। ও মানুষের সেবা করব। আমাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল এবং খুবই খারাপ। মেয়েটা যদি পড়াশোনা করে আরও যত দূর করে আত্মীয় স্বজনের সহযোগিতা নেওয়া হলো আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু এইভাবে যে শেষ হয়ে যাব এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা চিন্তাও করি নাই যে আসলে এইভাবে শেষ হয়ে যাবে সবকিছু। 17 বছর বয়সে এই কিশোরী আন্দোলনের সময় সবসময় ছিল সম্মুখ সারিতে। আওয়ামী লীগ সরকার পতনের দিন গত 5 আগস্ট দুপুরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা রোডে পুলিশের গুলিতে মারা যায় সে। যারা আমার মেয়েরা হত্যা করছে আমি তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। সরকারের কাছে আমার চাওয়া, বর্তমানে আমি আর্থিক সংকটে ভুগতেছি, আমি যাতে আমার একটা মেয়ে আছে তাকে নিয়ে কিছু করে খায়া বাঁচতে পারি এমন একটা ব্যবস্থা করে দেয়। মেয়ের যাতে লেখাপড়া নষ্ট না হয় সেই জন্য রান্না করে দিতেন নাফিসার বাবা। চায়ের দোকান দিয়ে যা 2 টাকা উপার্জন করে মারওয়ার লেখাপড়ায় দিয়েছেন সব। 4 আগস্ট দুপুরে মেয়েকে ফোন করলে গোলাগুলির শব্দ শুনতে পান। মেয়ে তখন জানায় সে আন্দোলনে আছে আর পিছিয়ে আসার সুযোগ নেই। টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুসার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, সমকাল।